নওগাঁর ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কারাম পূজা। ভাদ্র মাসের পূর্ণিমায় পালন করা হয় এই পূজা। পূজা অর্চনা আর নাচগানের মধ্য দিয়ে প্রতি বছর সমতলে আদিবাসীরা এই উৎসব পালন করে আসছেন, যার মধ্যে দিয়ে তারা নিজস্ব ভাষা ও সংস্কৃতি তুলে ধরেন। এবছরও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল উৎসবটি, যেখানে পুরো এলাকা হয়ে উঠেছিল আদিবাসীদের মিলন মেলায়। নওগাঁ প্রতিনিধি তহিদ ইসলামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কারাম একটি গাছের নাম। আদিবাসী বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষের কাছে এটি একটি পবিত্র গাছ, পাশাপাশি মঙ্গলেরও প্রতীক। তাই প্রতি বছর নিজ জাতি গোষ্ঠী, দেশ তথা বিশ্ববাসীর মঙ্গল কামনায় এর পূজা করে থাকেন তারা। উৎসবের আগের দিন উপোস থাকেন আদিবাসী নারীরা, এরপর সন্ধ্যায় কারাম গাছের পূজোর মধ্য দিয়ে সেই উপোস ভাঙেন তারা। এরপর একজন পুরোহিত এই পূজার উদ্দেশ্য ও লক্ষ্য বিষয়ে কাহিনী শোনানোর মধ্য দিয়ে চলে পূজোর নানা আনুষ্ঠানিকতা। রাত ভর চলে এমন নানা আয়োজন। সকাল থেকে আমরা উপবাস ছিলাম, কারাম পুজো করছি, জানে সকালে সবাই মঙ্গল হয়। কারাম গাছে শাপলা ফুল দিলাম, সুতা বাঁধলাম, তারপরে রুটি দিলাম, প্রদীপ দিলাম। এই উৎসবের মধ্য দিয়ে সামনের দিনগুলো যেন তাদের ভালো কাটে সেই প্রত্যাশা জানান ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা। ঐতিহ্যবাহী আমরা প্রত্যেক বছরে অনুষ্ঠান আমরা করে থাকি, না করলে আমরা আদিবাসী হারে যাব, মানে আদিবাসী থাকবে না। ওই জন্য আমরা কারাম উৎসব করছি। ভগবানের কাছে আমরা প্রার্থনা করছি, ভগবান আমাদের জন্য ভালো ভালো রাখ। উড়াও, মাহাতো, মুন্ডা, পাহান সহ প্রায় 36টি জাতিসত্তার মানুষ বসবাস করে এই জেলায়। তাদের ঐতিহ্য টিকিয়ে রাখতে সরকারের বিশেষ নজর রয়েছে। উৎসবে এসে খাদ্যমন্ত্রী জানান, এই জাতিগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতিকে টিকিয়ে রাখতে নানাভাবে পৃষ্ঠপোষকতা করা হবে। সংগঠন করছে শুধুমাত্র এই কৃষ্টি কালচারকে জিয়ে রাখার জন্য, এবং আমরা তাদের সাথে আছি, প্রশাসন তাদের সাথে আছে, তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সর্বপ্রকার চেষ্টা থাকবে। এবারের উৎসবে নওগাঁ ছাড়াও রাজশাহী, জয়পুরহাট, দিনাজপুর, চাঁপাই নবাবগঞ্জ সহ বিভিন্ন এলাকার আদিবাসী নৃত্য দল এসেছিল অংশ নিতে। এসটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি সাথে আছি সবসময়।